এই কুলি 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 লাগবে কুলি, এই যে কুলি পালাই, তুমি নিয়ে আসো, এই ধরতে দিয়ে আমি পালাচ্ছি। রাস্তার মধ্যে নোংরা আছে তো নিচের দিকে দেখতে অসুবিধা, তাই আমি দুজনকে কুলিকে দিয়ে দিয়েছি ব্যাগ দুটো, যাতে আমার দেখতে অসুবিধা না হয়। ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর এখন বাজে বেলা 12টা, এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন যাচ্ছি নিসার্গের স্কুলে নিসার্গকে আনতে। নিসার্গকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো নিসার্গ স্কুল গাড়িতে করে আসবে না, তাই আমি আলাদা করে যাচ্ছি নিসার্গকে নিয়ে আসতে। তার ভিডিওটা দেখতে থাকুন। আমি বেরিয়ে গেছি আর অন্য গাড়ি নিয়ে যাব আজকে, আর আপনাদের দাদা ভাইয়ের অফিসের ওখান থেকে গাড়ি যায়, তাই ওখানে এসে আপনার দাদা ভাই গাড়িটা ঠিক করে দেবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের দাদা ভাই আমাকে গাড়ি ঠিক করে দিয়ে গেল, আর এখন আমি গাড়িতে যে বসে পড়েছি আর এসে গেছি স্টেশনে। দেখুন কত টয় ট্রেনের ইঞ্জিনগুলো সব ঠিকঠাক করছে, প্রত্যেক দিন এরকম করে। আর আজকের ওয়েদারটাও ভালোই, মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না। আর এখন আমি চলে যাব নিসার্গের স্কুলে, নিসার্গের স্কুলে গিয়ে তাহলে আবার দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমি নিসার্গের স্কুলে। নিসার্গের স্কুলে আজকে স্পোর্টস হচ্ছে, সব প্যারেন্টসরাও এসেছে আজকে। নিসার্গদের স্কুলের সাইডের মাঠটাতে নিসার্গদের আজকে খেলা হচ্ছিল, ওটাও নিসার্গদের স্কুলেরই মাঠ। আর ওই যে চারটে ভাগে ভাগ করা আছে নিসার্গদের স্কুলের সব বয়েজদের গ্রুপ, নিসার্গ ওই ব্লু গ্রুপের। আর এই যে সব প্যারেন্টসরা উপর থেকে দেখছে, আমিও এখানেই ছিলাম। আর খেলাও শেষ হয়ে গেছে, আমিও পৌঁছালাম আর খেলাও শেষ হয়ে গেছে, তাই এখন সব বাচ্চারা উপরে চলে আসবে। আর এবার ওরা সব ক্লাসে যাবে, ওদের ওখান থেকে টিফিন দেবে, কারণ আজকে টিফিন দেয়, এর আগের বারও দিয়েছিল। আর আমরা প্যারেন্টসরা সব এখন গেটের সামনে চলে যাচ্ছি। আর এই দেখুন সব প্যারেন্টসদের গাড়িগুলো। আর এই যে নিসার্গদের স্কুলটা আরেকবার দেখালাম, একটুখানি দেখিয়ে দিলাম, আর তখনই একটা রোপ যাচ্ছিলো, ওই দেখুন খুব ভালো লাগে রোপ দেখতে। আমি একবার উঠেছিলাম, খুব ভয় করেছিল। আর এইবার বাচ্চারা সব টিফিন পেয়ে খুশিতে মজায় নিয়ে আসছে। একটু পরে দেখা পারে যে আমাদের গাড়িও চলে এসেছে, আমরা এবার ভেতরে ঢুকবো, চলো। পারবে খুলতে? না, আমি খুলে দেবো। অনেক কিছু দিয়েছে তো, দেখো খুলো। এটা কি? পিজা, ফ্রুটি, হট ডগ না নাকি চিকেন কিছু একটা দিয়েছে, দেখি ওটা উঁচু করো তো, নিচে আরো কিছু দিয়েছে, প্যাটিস, একটা জলের বোতল। খাও তুমি একটা, তোমার যেটা ইচ্ছে খাও, খাও একটা। মুখরুম করছো কেন, খেয়ে টেস্ট কর। ভালো, দেখো এদিকে ভালো না, তাহলে অন্যটা টেস্ট করো। এটা কেমন স্যার, ভালো? নিসার্গকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর এসে নিসার্গকে খাইয়ে এখন আবার একটু যাচ্ছি রিলায়েন্স স্মার্টে, কারণ সেদিন নিসার্গের জন্য প্যান্ট এনেছিলাম, জামা একটাও পাইনি, গেঞ্জিও পাইনি। দেখি যদি আজকে গিয়ে পাই এই রিলায়েন্সে তাহলে আনবো। আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলো কিনে চলে আসবো। আর আপনার দাদাভাই একটু পরে অফিস থেকে চলে আসবে বললো। ঠিক আছে, তাহলে আবারও যাচ্ছি ওপরে, আর এখন আর কথা বলা যাবে না, কথা বলতে গেলে হাঁপিয়ে যাবো, তাই উপরে গিয়ে আবার কথা বলবো। এই রিলায়েন্সেও সেরকম কিছুই পাইনি ভালো, দুটো টি শার্ট আর একটা হাফ প্যান্ট নিয়েছি। তারপরে বাড়ি চলে এসেছিলাম, তারপর আবার আপনাদের দাদাভাই জোর করে নিয়ে গেল ব্যাগ কেনার জন্য। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি, আর রাত হয়ে গেছে, অফিস টফিস শেষ, আজকে অনেকটা কাজের চাপ ছিল, কাজের চাপ এখন মিটে গেছে, কালকে আমরা বাড়ি যাব। আর ওই জন্য আমরা রিলায়েন্সে ব্যাগ নিয়ে এসেছি, চলুন দেখি কি ব্যাগ পাওয়া যায়। অনেক দূরে যাচ্ছি তো, একটা ব্যাগে হচ্ছে না, বাড়ি তো কাছাকাছি না, যে হাঁটলাম ইচ্ছে করলাম চলে গেল, 14-15 ঘন্টা লাগে। দেখো এই দেখো আইফোন 15, এই যে আইফোন 15 আমি বলবো না, কিনবে না, আমি বলেছি কি 16 প্রো ম্যাক্স কিনবো, 16 প্রো ম্যাক্স। যে আমরা ব্যাগ দেখছি, একটা নিসার্গের জন্য ব্যাগ নেব, টলি দেখছি ট্রলি ব্যাগ কোনটা নিয়ে যায়। হ্যাঁ আমার লালটা খুব পছন্দ হয়েছে, লাল ব্যাগটা খুব সুন্দর লাগছে দেখতে। অনেক অনেক ব্যাগ আছে, খুব সুন্দর সুন্দর। এই যে আমার ছোট পছন্দ আর এর পছন্দ বড়, বড় সবকিছু বড় পছন্দ করে, তাই না? কালকে বড়টাই নেবে,
এই যে ব্যাগ দেখতে এসেছে, আমরা ব্যাগ দেখতে এসেছি, এগুলোর সাথে তিনটের সাথে, হ্যাঁ তিনটে ফ্রি আছে না, এই দিকে যাব না, দেখো কোন ব্যাগ নেবা, লালি না এইটা মার জন্য নেব, মাকে সারপ্রাইজ দেব, সারপ্রাইজ সারপ্রাইজ দেব, ও লালি মার পছন্দ হবে, লালি নিলাম দুটোই, কোনটা ভালো হবে ব্যাগ ইদারসে ভিতরে এগুলো ব্যাগটা যাতে খোলা থাকে ওই জন্য রেখে দেয়। কালকে আমরা কোথায় যাব বলো তো, বাড়ি কালকে আমরা যাব বড়দির বাড়ি শিলিগুড়ি, তারপরে আমরা চলে যাব বাড়ি, আর এই যে আমাদের ব্যাগ, ব্যাগ আরেকটা কিনেছি, ট্রলি ব্যাগ, এই যে ট্রলি ব্যাগ নিতে পারো নাকি, দেখো এই যে আমাদের ট্রলি আর এই যে ব্যাগ, কেনা হয়ে গেছে দুটো ব্যাগ, আর দুটোর সাথে একটা আরেকটা লাল ব্যাগ, লাল ব্যাগ, আর এই ব্যাগটার সাথে 7 বছরের ওয়ারেন্টি, আর এইটার সাথে 3 বছর ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট করে দেবে বলেছে, তাহলে আমরা এখন এগুলো নিয়ে যাই, আর এই যে রিলায়েন্স একটু দেখাই, ধরো একটু ধরো একটু, কুলি 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 লাগবে, কুলি এই যে কুলি পালাই, তুমি নিয়ে আসো, এই ধরতে দিয়ে আমি পালাচ্ছি, ধরতে দিয়ে আমি পালাচ্ছি, এই যে আমরা এখন যাচ্ছি কমলাবেহেনের কাছে, এই ঘরে মনে হয় কমলাবেহেন থাকার কথা, এখানে এক্ষুনি কমলাবেহেনকে পেয়ে যাব, কমলাবেহেন কমলাবেহেন গামলা মে খাতে হ্যাঁ, কমলাবেহেন কমলাবেহেন গামলা খাতে, কমলাবেহেন মেরে লিয়ে থ্যাংক ইউ, হ্যাঁ মুঝে পুরি সালামত, মুঝে পুরি বানায়া, মুঝে গিফট মিলা, হ্যাঁ হ্যাঁ গিফট মিলা, গিফট আচ্ছা বানা, ওই যে কমলাবেহেন যে গিফট মিলা মুঝে দে, দুজন কুলি, এই যে কুলি 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 কুলি, এই যে আসছে কুলি, আর আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার মধ্যে নোংরা আছে তো নিচের দিকে দেখতে অসুবিধা, তাই আমি দুজনকে কুলিকে দিয়ে দিয়েছি ব্যাগ দুটো, যাতে আমার দেখতে অসুবিধা না হয়, এসেছি বন্ধুরা ঘরে, কলিং বেল বেজেছে, এটা আবার কলিং বেলটা ডিস্টার্ব করতো মাঝে মধ্যে, তাই দেখি কতক্ষণ পরে আসে, আর কলিং বেল টিপলাম, কোনো সাড়া নেই, কেউ এখনো আসেনি, ঘরও খোলেনি, এই যে বাবাই খুলে দিল, তবু মা নড়বে না ঘর থেকে, এই যে নড়বে না মা ঘর থেকে, আর এই যে মা, মা বসে আছে, মার টুপিখানা, সেই বিখ্যাত টুপি, এইটা সেই আদিম যুগের মানুষরা পরতো, সেই তখনকার সেই ছালবাকল দিয়ে তৈরি ছিল গাছের, এখনো সেই গাছের ছালবাকল, কাছে দেখি, এই যে এই যে এই যে আমার বাবাটা, শোনো বাবাটা, এই যে আমরা ইনি এসেছি, ট্রলি ব্যাগ কিনে নিয়ে এসেছি একটা, এই যে ট্রলি ব্যাগ নিয়ে এসেছি, এইটা হলো মার জন্য, মার জন্য ব্যাগ, দেখি ধরো এইটা ওই ট্রলি ব্যাগের থেকে দাম বেশি, এই যে ব্যাগ মার, উঁচু করে দেখো, আর কটা টাকা হলে তাহলে এই ট্রলি হয়ে যেত, এই দেখো কত জায়গা আছে, এইটি ভরো, এটা ভরো, দেখো চেনও আছে মা, একটা সিক্রেট চেন।